তো আমরা এখন বেরোলাম একটু আড্ডা দিতে, আমি মিঠুদা, তারপর সামনে বাকিরা সবাই আছে। তো আমরা এখন যাচ্ছি, তাহলে আমরা এখন যাবো এমজি মার্ক, গ্যাংটকের বিখ্যাত সেই জায়গা। সে নাকি এমজি মার্ক নাকি গ্যাংটকের সব থেকে বিখ্যাত জায়গা, তো আমরা সেখানে যাচ্ছি আজকে। এখন এই মুহূর্তে হাতে হাতে পাই গুটি গুটি পাই, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এই হলো আমাদের তোমাদের সবার গ্যাংটকের ওয়েদার, গ্যাংটকের রিভিউ। তো এটা হলো এমজি মারের গেট, আর আমরা গেট দিয়ে প্রবেশ করছি। আমরা কয়েকজন বাঞ্জারা আদমি, অনেক উপরে সিঁড়ি দিয়ে অনেক উপরে উঠতে হয়। কেমন লাগলো বলো তো? শেষ এক্সপিরিয়েন্সটা কেমন? হ্যাঁ একদম শেষ, এই অতটা শেষ তোমার কেমন লাগলো বলো তো? ভাই ভাই ও তেরি, এটা হলো মার্কেট পুতলা। হ্যাঁ বৃষ্টি পড়ছে তো, ও এই যেটা দেখছো এটা হলো এমজি মার্কেট। আমি একটু পুলিশ দিয়ে দিব তো, তো এমজি মার্কেটটা হলো একটা অনেক বড় মার্কেট, ঠিক আছে? যে যারা তোমরা মানে গ্যাংটকে যারা আসো তারা এখানে তো অবশ্যই আসবে, ঘুরে যাবে। জায়গাটা বেশ একটা সুন্দর জায়গা, আর লোকজনের ভিড় তো দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখছো এটা হলো গ্যাংটকের সব থেকে একটা বড় মার্কেট, এমজি মার্কেট। তো এখানে এর ভিউ বলো, লোকের আড্ডা বলো, মানে সব দিক থেকে বলতে গেলে একটা অসাধারণ। আর তোমরা দেখতে পাচ্ছ ভিউগুলো, মানে খুব সুন্দর ভিউ, খুব খুব মানে খুবই সুন্দর। তো বিষয়টা কী হয়েছে, কালকে রাত্রেবেলা আমি এমজে মার্ক এমজি মার্কেট যাই হোক, তো সেখানে গেছিলাম। কিন্তু সেখানে গান্ধীজির যে স্ট্যাচু আছে সেখানে ছবি তোলা হয়নি, তো সেই কারণে আজকে আবার যাচ্ছি সেই জায়গায় ছবি তুলতে। তো এই সেই রাস্তা, আমার সিঁড়ি উপরে উঠতে হবে, আর সঙ্গে আজকে আমি আছি, আর আমার সঙ্গে দুজন পার্টনাররা আছে। এই সিঁড়িতে ওঠানামা করতে করতে জীবনটা কেমন যেন পরিবর্তন হয়ে গেল। সিঁড়ি আছে 97, বাহ, ও হিসাব করেছে। এমজি মার্গ, তো এটা হলো এই যে এমজি মার্গে সেই গান্ধীজি স্ট্যাচু, মানে এখানে এসে সবাই ছবি টবি তোলে। আর কালকে এটা মিস করছিলাম, তো আজকে মিস করা যাবে না, তো সেই কারণে আজকে মর্নিং আবার চলে এসেছি। তো এই সেই জায়গা যেখানে আমরা কালকে আসতে পারিনি, তো আজকে মর্নিংয়ে আবার এসেছি।
তো বিষয়টা কি হলো যে চুলের অবস্থা খুবই খারাপ, চুলের অবস্থা মানে করো যে এটা চুলেরটা একটু ইগনোর করো। তো মানে আমরা জাস্ট আসলাম সবাই মাত্র, এসে দেখি যে ছবি তুলতে সবাই ব্যস্ত, এই হলো বিষয়টা। আর মানে মার্কেটের ভিউটা রাতের ভিউ দেখেছো, দিনের ভিউ দেখো নি, তো তোমাদেরকে আমি একটা দিনের ভিউটা দেখে নিই, চলো। তো যাই হোক, এখান থেকে আমাদের ছবি তোলা সব কমপ্লিট হলো, এই যে আমাদের সব মাস্টারমশাই আর ভাস্করদা। তো এখন যারা আছে মিঠুদা আমাকে ফোন করছে যে তবে বেরোতে হবে, কারণ ওরা আসেনি এখানে, শুধু এই ছবি তোলার জন্যই আমরা এসেছিলাম। তো প্রায় ছবি তোলা কমপ্লিট, এখন আমরা এখান থেকে বেরোবো, আর বেরিয়ে যেতে হবে রাইডে। তাহলে চলো, দেখা হচ্ছে রুমে আর রাস্তায়, আর দেখি ওরা কী করছে।